আপনি কি জানেন জুরাসিক পার্ক মুভিতে অনেক ভয়াবহ সত্য আপনার সামনে লুকানো হয়েছে? এই ভয়াবহ সত্যগুলো নিয়ে নির্মিত হয়েছিল একটি জনপ্রিয় গেম, যেটার নামও ছিল জুরাসিক পার্ক। মাইকেল ক্রাইটনের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং স্পিলবার্গের পরিচালনায় 1993 সালে রিলিজ পায় জুরাসিক পার্ক। এই মুভির জনপ্রিয়তা আদৌ এতটুকুও কমেনি এবং এই মুভিতে অনেক কিছুই এখনও দর্শকদের কাছে ক্লিয়ার নয়, সেই বিষয়গুলি এক্সপ্লেন করব এখন। আমরা অনেকেই জানি না যে জুরাসিক পার্ক মুভির পাশাপাশি জুরাসিক পার্ক নামে একটি গেমও রয়েছে। তবে মজার বিষয় হচ্ছে এই গেমের গল্পটা পুরোপুরি জুরাসিক পার্ক 1 মুভির সাথে কানেক্টেড। তবে জুরাসিক পার্ক মুভিতে লুকানো সকল বিষয়গুলো জুরাসিক পার্ক গেমে উপস্থাপন করা হয়েছে, তাই আজ গেমটা নিয়েই কথা বলবো। আপনি মুভি লাভার হন কিংবা গেম লাভার হন, যেই হোক না কেন, আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত, কারণ জুরাসিক পার্ক 1 মুভিতে অনেক ভয়াবহ সত্য মুভিতে দেখানো হয়নি। তাই আজ এই ভিডিওতে আমি সম্পূর্ণ বাংলায় জুরাসিক পার্ক গেমের গল্প এবং মুভির গল্প দুটো অতি সংক্ষেপে ব্যাখ্যা করব, যেন তোমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, পুরো জুরাসিক পার্কের গেমের যে স্টোরি সেটা আমি তিনটা পার্টে ব্যাখ্যা করব এবং আজ প্রথম পর্ব। আমি ডক্টর গেমোলজিস্ট ওরফে এনামুল হক বাঁধন আছি তোমাদের সাথে এবং এই ভিডিওতে জুরাসিক পার্কের অজানা গল্প তোমাদের সাথে শেয়ার করব। ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অলসো হিট দ্য বেল আইকন so that you don't miss any gaming updates from Dr. Gameologist. So here we go for the Jurassic Park explanation in Bangla. প্রথমে বন্ধুরা, আমি জুরাসিক পার্ক মুভির ঘটনাসমূহ শর্টকাটে একটু বলে দিচ্ছি, যেন তোমাদের গেমের গল্পগুলো বুঝতে সুবিধা হয়। তবে তোমরা যারা অলরেডি জুরাসিক পার্ক মুভিটা দেখেছো, তারা কাইন্ডলি এত মিনিট পর্যন্ত স্কিপ করে তারপর দেখা শুরু করো, তাহলে সরাসরি গেমের গল্পে ঢুকতে পারবে। এঞ্জিন একটি এমনই প্রতিষ্ঠান যারা সাধারণত জীব ক্লোনিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর জন হ্যামন্ড। তো এই ডক্টর জন হ্যামন্ড একজন মিলিয়নিয়ার, ইনার টাকা পয়সা কোনো অভাব নেই বললেই চলে, এবং ইনি কোস্টারিকার সরকারের তরফ থেকে কোস্টারিকার কাছাকাছি দুটি দ্বীপ ইসলা সরনা এবং ইসলা নুবলার এই দুটো ক্রয় করেছে। এবং এই লোকের যে ইঞ্জিন নামক কোম্পানি, সেই কোম্পানিতে অনেক সায়েন্টিস্ট একসাথে জব করে। এই কোম্পানিটা অনেকদিন যাবতই বিশ্বের বিভিন্ন স্থান হতে জীব ক্লোনিং এর জন্য বিভিন্ন স্যাম্পল সংগ্রহ করছিল এবং সেই প্রক্রিয়ার অধীনেই একবার একটি অ্যাম্বার খনি থেকে তারা প্রাগৈতিহাসিক কিছু মশাকে আটকে থাকতে দেখে। তো বন্ধুরা, অ্যাম্বার হচ্ছে এক ধরনের বিশেষ পাথর যা সাধারণত অতি প্রাচীনকালে, যখন মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, তখন গাছের বিভিন্ন আঠা থেকে এই ধরনের পাথর তৈরি হতো। এমনকি এই পাথর বর্তমানে রয়েছে। তবে যে মশাগুলো তারা পেয়েছিল ইঞ্জিন কোম্পানি, সেই মশাগুলো ছিল সাধারণত জুরাসিক বা ট্রায়াসিক আমলের। ওই মশাগুলো ডাইনোসরের আমলের ছিল, এরা হয়তো ডাইনোসরের রক্ত কোনো না কোনো সময় পান করেছে। এই সন্দেহ থেকেই ইঞ্জিনের সায়েন্টিস্টরা এই সকল মশাগুলো থেকে রক্ত সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করে। তবে আশ্চর্যজনকভাবে এই মশাগুলো কোটি কোটি বছর যাবৎ অ্যাম্বারের মধ্যে আটকা পড়লেও তাদের ভেতরে খাওয়া ডাইনোসরের রক্তগুলো প্রায় অক্ষত ছিল এবং সায়েন্টিস্টরা সে সকল রক্তগুলো সংগ্রহ করার পর সে সকল রক্তগুলো থেকে ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে এবং তারা কিন্তু একটা দুইটা মশা সংগ্রহ করেনি, অনেকগুলো মশাই পেয়েছিল সেই খনি থেকে। তারা প্রায় অনেকগুলো ডাইনোসরের ডিএনএ মশার দেহ থেকে সংগ্রহ করতে সক্ষম হয় এবং সে সকল ডিএনএর সাথে তারা যে সকল বিষয়গুলো মিসিং পেয়েছিল, সে সকল বিষয়গুলোতে বর্তমানকালের বিভিন্ন সরীসৃপের ডিএনএর সাথে সংযোগ ঘটিয়ে তারা জীব ক্লোনিং এর দ্বারা বিভিন্ন প্রজাতির ডাইনোসর তৈরি করে ফেলে এবং এই সকল ডাইনোসর গুলো দিয়েই তারা পরবর্তীতে ইসলা সরনা এবং ইসলা নুবলার এই দুই দ্বীপ মিলিয়ে একটি পার্ক স্থাপন করে, যার নাম হচ্ছে জুরাসিক পার্ক। ইসলা সরনা দ্বীপে মূলত জুরাসিক পার্ক অবস্থিত এবং সাইড বি অর্থাৎ ইসলা নুবলারে জুরাসিক পার্কের রিসার্চ ল্যাব অবস্থিত। তো ডক্টর জন হ্যামন্ডের এই পার্কটা আদৌ কতটা নিরাপদ এবং সরকারের তরফ থেকে জনগণের ভিজিটের ব্যাপারে কনফার্মেশন পাওয়ার জন্য প্যালিওইন্টোলজিস্ট ডক্টর অ্যালান গ্র্যান এবং বোটানিস্ট ডক্টর এলি সেটলারের শরণাপন্ন হয় এবং তাদেরকে পার্ক পরিদর্শনে রাজি করায়। একজন গভর্নমেন্ট লয়ার ডোনাল্ড এবং ডোনাল্ডের ডাকে আরো একজন লোক চায়োস এক্সপার্ট ইয়ান ম্যালকম সহ টোটাল 6 জন মিলে একটি হেলিকপ্টারে করে সেই জুরাসিক পার্কে গিয়ে পৌঁছায়। তো সেই জুরাসিক পার্কে তারা পৌঁছানোর পর ডক্টর জন হ্যামন্ড তাদের পুরো ল্যাব থেকে শুরু করে সকল কিছু ঘুরিয়ে দেখায় এবং ঘুরিয়ে দেখানোর পর তাদেরকে পুরো পার্ক পরিদর্শনের দুটি জিপে করে বাহিরে পাঠানো হয় এবং ওই দুটো জিপ সাধারণত ওই পার্কের কেন্দ্রীয় যে কন্ট্রোল সিস্টেম আছে সেই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অটো চালানো হয়। তো তারা ধাপে ধাপে বিভিন্ন পুরো পার্ক ঘুরতে ঘুরতে একটি সময় টি-রেক্স এর যে খাঁচা আছে সেখানে গিয়ে থামে এবং মজার বিষয় হচ্ছে এই পার্কের প্রতিটি প্রাণীর খাঁচাই প্রায় বাউন্ডারি দেয়া এবং প্রতিটি বাউন্ডারিতে 10,000 ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে, যেন সেই খাঁচার ভিতর থেকে বাহিরে আসতে না পারে। তবে এরই মাঝে একটি অঘটন ঘটিয়ে ফেলে এই মোটু বান্দা, এর নাম হচ্ছে ডেনিস নেড্রি। এই বান্দা জুরাসিক পার্কের সিকিউরিটি সিস্টেমের লিড কম্পিউটার প্রোগ্রামার, অর্থাৎ এই পার্কে যত সিকিউরিটি সিস্টেমের যত ব্যবস্থা আছে তার মূল নিয়ন্ত্রক হচ্ছে এই বেটা।
এবং এই বান্দা শুরুতেই খুব বড় ধরনের বিশ্বাসঘাতকতা করে এসেছে। সে ইঞ্জিনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বায়োসিনের এক কর্তা ডটসনের তরফ থেকে প্রায় $1.5 মিলিয়ন মার্কিন ডলার টাকা গ্রহণ করেছে, এবং এর বিনিময়ে সে জুরাসিক পার্কের যেখানে বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের ভ্রূণ সংরক্ষণ করা আছে সেখান থেকে প্রায় 15 প্রজাতির ডাইনোসরের ভ্রূণ চুরি করে বায়োসিনকে দিবে, এরকম একটি অঙ্গীকারে চুক্তিবদ্ধ হয়। তো সে এজন্য পার্কের পুরো সিকিউরিটি সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেমকে সাময়িক ডিসেবল করে দেয়, যার ফলে পুরো পার্কের নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং পুরো পার্কের যত বৈদ্যুতিক সংযোগ আছে সব বন্ধ হয়ে যায়, এবং সে ফাঁকে টেনিস নেড্রি যাবতীয় যে সকল ডাইনোসরগুলোর ভ্রূণ রিসার্চ ল্যাব থেকে চুরি করার কথা ছিল সেগুলো চুরি করে একটি একটি শেভিং ফোমের কন্টেনারে ভরে একটি গাড়িতে করে সে পার্ক থেকে পালাতে নেয়। তার মূল উদ্দেশ্য ছিল এই পার্কের ডকইয়ার্ডে তার যাদের সাথে চুক্তি হয়েছে তারা উপস্থিত রয়েছে এবং তাদেরকে কন্টেনারটা দিয়েই বাকি টাকাটা গ্রহণ করে পরবর্তীতে গাড়ি দিয়ে আবার পার্কে ফিরে এসে পুরো কন্ট্রোল সিস্টেম আবার ওপেন করে দেওয়া। কিন্তু পথিমধ্যে একটি ডাইলোফোসরাস নামক ডাইনোসরের অ্যাটাকের শিকার হয় এবং সে মারা যায়। তবে ডেনিস নেড্রি মারা যাওয়ায় তার আর ফিরে আসা হয় না কন্ট্রোল রুমে, এবং পুরো পার্কের কন্ট্রোল ব্যবস্থা বন্ধ হয়ে থাকে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে থাকে। এবং এরই মাঝে সে যেই কন্টেইনারে করে ভ্রূণগুলো নিয়ে যাচ্ছিল সেই কন্টেইনারটা পকেট থেকে পড়ে যায় নিচে, এবং এরপর পুরো পার্কের নিয়ন্ত্রণ ব্যবস্থা যেহেতু বন্ধ রয়েছিল বিভিন্ন খাঁচা থেকে বিভিন্ন ডাইনোসর বের হয়ে যায় এবং একের পর এক ঝামেলা ঘুরতে থাকে। গেমের গল্পটা ঠিক সেদিনে শুরু হয় যেদিন ডক্টর অ্যালান গ্র্যান্টদের পুরো টিমটা পার্ক পরিদর্শনে আসে। ওদিনই সকালবেলা যখন তারা ট্রাইসেরাটপসের খাঁচাটা পরিদর্শন করছিল তখন অপর একটি পাহাড় থেকে এই পার্কেরই এক কর্মকর্তা গ্যারি হার্ডিং এবং তার কন্যা সারা হার্ডিং মিলে বাইনোকুলারের সাহায্যে দূর থেকে ট্রাইসেরাটপস দেখছিল। গ্যারি মূলত এই পার্কের এনিমেল গাইডদের একজন এবং তার মেয়ে বর্তমানে গ্রীষ্মের ছুটিতে এখানে ঘুরতে এসেছে। তো ওই দিনের মতো ভ্রমণ শেষ হলে গ্যারি এবং সারা জুরাসিক পার্কে ইস্যুকৃত জিপে করে ভিজিটর সেন্টারের দিকে রওনা দেয়। এরপর দৃশ্যপট চলে যায় রাতের বেলা, যেই রাতে এই ডাইনোসরের ভ্রূণগুলো ডেনিস নেড্রির ডেলিভারি দেওয়ার কথা ছিল। অগ্রিম প্ল্যান অনুযায়ী জুরাসিক পার্কের ঘাটের মধ্যে বায়োসিনের এক কর্মকর্তা যার নাম ছিল চ্যাডউইক এবং তার সাথে এক ছিটকে চোর যার নাম নিমা, তারা দুজনে উপস্থিত হয়েছিল। মূলত তারা দুজনে এসেছিল ডেনিস নেড্রি থেকে ডেলিভারিটা নিয়ে তাকে টাকা দিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু ভিডিওর মাঝামাঝি অংশে বলেছি যে ডেনিস নেড্রি ডাইলোফোসরাসের অ্যাটাকে মারা গিয়েছে, তাই ডেনিস নেড্রি আর ফিরে আসে না এবং অনেক ঘন্টা অপেক্ষা করার পর তারা দুজনে পার্কের ঘাটে যে গার্ড ছিল তাকে মিথ্যা কিছু ইনফরমেশন দেখিয়ে তারা ভিতরে ঢুকে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে চ্যাডউইক এখানে বায়োসিনের হয়ে কাজ করলেও সে ইঞ্জিনের পোশাক পরা ছিল যার কারণে তাকে কেউ সন্দেহ করেনি। তো তারা ভিতরে ঢুকে যাবার পর ঘাটের কাছাকাছি মোটামুটি হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলে ঢুকে পড়ে। এরপর নিমা বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে থাকে চ্যাডউইককে যে পার্কের ব্যাপারে, কিন্তু চ্যাডউইক সবকিছু এড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে সেই জিপ গাড়িটার ওখানে পৌঁছে যায় যেখানে ডেনিস নেড্রি মৃত্যুবরণ করেছিল। তো তারা দুজনে জিপ চেক করতে গেলে ডেনিস নেড্রির লাশ পায়। ডাইনোসরের ভ্রূণগুলো যেই শেভিং ক্রিমের ডিব্বায় ভরা ছিল সেটা তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটি পর্যায়ে নিমা তা খুঁজে পায়, কিন্তু তখনই চ্যাডউইক তার হাত থেকে কেড়ে নিয়ে বলে যে যাক অবশেষে জিনিসটা পেরে গিয়েছি, ইঞ্জিনের কাছে এটা না থাকলে তারা একদমই ফকির। এবং এই কথা বলার পরে তাদের পিছনে একটি ডাইলোফোসরাস এসে গর্জন দেয়, অতঃপর চ্যাডউইক সেটাকে গুলি করে তাদের সামনে থেকে তাড়ায়। তারা চেষ্টা করে গাড়িটাকে চালু করায়, কিন্তু এটা যেহেতু ব্রেকে সমস্যা হয়েছিল তাই গাড়িটা উপর থেকে ডাইরেক্ট সোজা গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায় যার ফলে গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়ে যায়। এবং ঠিক তখনই তারা পুনরায় আবার গাড়িটা ঠিক করতে গেলে ডাইলোফোসরাসের একটি বিশাল অংশ এসে তাদের উপর অ্যাটাক করে এবং এই অ্যাটাকে চ্যাডউইক মৃত্যুবরণ করে। এবং নিমাকে যখনই অন্যান্য ডাইলোফোসরাসরা অ্যাটাক করতে যাবে তখনই অদ্ভুত এক ডাইনোসরের গর্জন তারা শুনতে পায় এবং এই গর্জন শোনার পর তারা সকলেই সেখান থেকে দৌড়ে চলে যায়। অতঃপর সে সেখান থেকে পালানোর জন্য দিক বিদিক ছুটতে থাকে, কিন্তু এরই মাঝে একটি ডাইনোসর হঠাৎ করে দৌড় দিয়ে তার হাতে কামড়ে দেয় এবং মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে যায় যার ফলে সে দেখতেও পায় না। দৌড়াতে দৌড়াতে একটি পর্যায়ে সে সকল ডাইনোসরের মুখোমুখি হয়ে যায়। তো ওই ডাইনোসরগুলো তাকে তাড়া করলে একটি পর্যায়ে সে পাহাড়ের সাইড থেকে গড়াতে গড়াতে সর্বশেষ সে একটি রাস্তার মধ্যে গিয়ে পড়ে এবং এটা সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে গ্যারি ও সারা জুরাসিক পার্কের জিপ দিয়ে এগুচ্ছিল। তো সেখানেই গাড়ি হার্ড ব্রেক করলে গ্যারিদের গাড়ির সাথে নিমা আঘাত পেয়ে সেখানেই পড়ে যায়। অতঃপর তৎক্ষণাৎ গ্যারি এবং সারা মিলে নিমাকে তাদের গাড়িতে তুলে, এই মুহূর্তে সারা গাড়ি চালাচ্ছিল এবং নিমাকে গ্যারি ট্রিটমেন্টের জন্য ইঞ্জেকশন পুশ করলো। পুশ করার পর সে তারা বুঝতে পারে যে তাকে কেউ না কেউ হয়তো কামড়িয়েছে, তারা হাতে সেই ক্ষতটাও দেখতে পায়। কিন্তু এগোতে এগোতে হঠাৎ করে তারা সেই ট্রাইসেরাটপসের খাঁচার সামনে গিয়ে এসে পড়ে। তখন তারা দেখতে পায় যে একটি কিশোর ট্রাইসেরাটপস বাহিরে বের হয়ে রয়েছে। গ্যারি অবাক হয় যে পার্কের তো সিকিউরিটি সিস্টেম অন করার কথা আর খাঁচাই বা খুললো কিভাবে, বিদ্যুৎ লাইনের সংযোগ নেই দেখা যাচ্ছে। তো গাড়ি থামিয়ে জেডি গাড়ি থেকে বের হয়ে কৌশলে ট্রাইসেরাটপসের বাচ্চাটাকে ভিতরে ঢুকায়, কিন্তু ট্রাইসেরাটপসের বাচ্চাটা ভিতরে ঢুকতে চাচ্ছিল না। ঠিক সে সময় সারা কিছুটা পাকামি করে গাড়ির হর্ন বাজাতে থাকে আর সে সময় হঠাৎ করে ওই খাঁচার সব থেকে বড় অর্থাৎ লিডার ট্রাইসেরাটপস এসে আঘাত করে বসে গেটের মধ্যে, যার ফলে গ্যারি সহ গেটটা দূরে গিয়ে পড়ে এবং একইভাবে সেই ট্রাইসেরাটপসটা সারা যে গাড়িতে ছিল সেটাকে অ্যাটাক করে যার ফলে সেই গাড়িটাও প্রায় নষ্ট প্রায় হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই মুভিতে দেখানো ওই টিরেক্সটা আবার হাজির হয়। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় সেই ট্রাইসেরাটপস এবং টিরেক্সের মাঝে। সারা
গ্যারি প্রায় রিস্কে পড়ে গিয়েছিল যে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা, কিন্তু কিন্তু ডাইনোসর দুটো যেহেতু একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত ছিল তাই তাদের চোখ ফাঁকি দিয়ে নিকটস্থ একটি সিকিউরিটি রুমে গ্যারি নিমাকে কোলে নিয়ে এবং সারা দৌড়ে পৌঁছে যায়। সেখানেই সারা রাত তারা কাটিয়ে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর একটি স্নাইপারের মধ্যে কিছু ট্র্যাঙ্কুলাইজার ভরে সে বের হয়। বের হয়ে দেখতে পায় আশেপাশে কিছুই নেই, কিন্তু ঠিক তখনই তাদেরকে দূর থেকে কে যেন সিকিউরিটি ক্যামেরা দিয়ে ফলো করছিল। তো আমরা একটি মহিলা গলা শুনতে পাই যার নাম হচ্ছে লরা সরকিন। তো লরা যখন দেখতে পায় যে তারা ট্রাইসেরাটপসের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছে একদম নিরাপত্তাহীন ভাবে, তখন তাদের নিরাপত্তা কথা ভেবে একটি জিপকে সে পাঠিয়ে দেয়। ওই ইলেকট্রিক জিপ অটোমেটিক্যালি তাদের সামনে পৌঁছে যায়। গ্যারি সারা ও নিমাকে নিয়ে সেই জিপে উঠে যায় এবং বলে ভিজিটর সেন্টারের দিকে নিয়ে যেতে। তো ভিজিটর সেন্টারে পৌঁছানোর পর ভেতরে ঢুকে তারা বুঝতে পারে যে ভেতরের অবস্থা টোটালি বেহাল। তখন তারা পাশে একটি রেডিও পড়ে থাকতে থাকে। তো সেই রেডিও হাতে নিয়ে গ্যারি সরাসরি কল করে ডক্টর লরা সরকিনের কাছে। তখন লরাকে জানায় যে সে একজন রোগী পেয়েছে, তার হাতে কামড়ের দাগ রয়েছে। তখন লরা এই কথা জানার সাথে সাথে লরা বলে দেয় যে তাকে হয়তো ডাইনোসরে কামড়েছে এবং তার কি চোখ বড় হয়ে গিয়েছে, সে কি বেহুশ। গ্যারি বলে যে আপনার বর্ণনার সাথে সবকিছু মিলে যাচ্ছে। তখনই লরা বলে দেয় ওকে সাথে সাথে ডাইনোসরের জন্য যে আমরা ট্র্যাঙ্কুলাইজার ইউজ করি সেটা দিয়ে দাও, ওকে যে ডাইনোসর কামড়িয়েছে তার মুখে পয়জনাস বিষ রয়েছে, তাই ওকে ইনস্ট্যান্টলি ট্র্যাঙ্কুলাইজার পুশ করো। অতঃপর ট্র্যাঙ্কুলাইজার আনার জন্য সারাকে বাহিরে পাঠানো হয়। সারা বাহিরে গিয়ে গাড়ি থেকে ট্র্যাঙ্কুলাইজার আনতে আনতেই ভিতরে ঢুকে দেখে যে তার বাবা আর নিমা একদম উপরে উঠে রয়েছে এবং তখনই গ্যারি সারাকে বলে জলদি বাহির হও, ভিতরে ডাইনোসর আছে। এবং সারা তখনই দেখতে পায় যে ভিতরে সেই টিরেক্সটাই। অতঃপর টিরেক্সের চোখ ফাঁকি দেওয়ার জন্য পিলারের পিছনে আশ্রয় নেয় সারা। তবে একটি মুহূর্তে গ্যারি একটি বাক্স ফেলে টিরেক্সকে অন্যদিকে মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলে তখনই সারা দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। তো তখনই ইনস্ট্যান্টলি তারা ইঞ্জেকশনটা পুশ করে নিমা এর দেহে। এরপর নিমা কিছুটা স্বাভাবিক হয়। তো তখনও নিমা দুর্বল ছিল, যার কারণে তারা বাহিরে সেই জিপের মধ্যে পৌঁছানোর জন্য ভিজিটর সেন্টারের ছাদে উঠে তারা বাহিরে বের হতে যায়। ঠিক তখনই গেটের মধ্যে ডাইনোসরটা খুব আঘাত করলে একসময় অতিরিক্ত কাঁপাকাঁপির ফলে সারা ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে যেতে নেয়। কিন্তু তখনই উপরেই নিমাকে রেখে গ্যারি নিচে এসে পড়ে এরপর বলে যে মা তুমি জাম্প দাও, তোমাকে রক্ষা করার জন্য আমি আছি। তখনই ডাইনোসর ধাক্কা মেরে দরজা খুলে ফেলে এবং এই ধাক্কায় দূরে আছড়ে গিয়ে পড়ে এবং ইনস্ট্যান্টলি তখন এবং সারাও একটি সময় উপর থেকে পড়ে যায়, প্রায় ডাইনোসরের মুখের কাছাকাছি গিয়ে পড়ে। ডাইনোসরটা যে না সারাকে খেতে নিবে, ঠিক তখনই গ্যারি স্নাইপারের মধ্যে সেই সকল ট্র্যাঙ্কুলাইজার ভরে গুলি করে সেই ডাইনোসরটার দিকে এবং তাতে ডাইনোসরটা কিছুটা দুর্বল হয়ে যায়। এখানে একটি বিষয় ক্লিয়ার করে রাখি, ট্র্যাঙ্কুলাইজারের কাজ হচ্ছে কোনো প্রাণীকে সাময়িক অবশ করে দেয়া। অতঃপর সারাকে নিয়ে সে জিপের দিকে এগিয়ে আসতে থাকে গ্যারি, কিন্তু তখনই ডাইনোসরটা আবার ভিতর থেকে বের হয়ে আসে, অর্থাৎ ট্র্যাঙ্কুলাইজার কাজ করেনি ডাইনোসরের দেহে। তো জিপের পিছনে তারা দুজন আশ্রয় নেয় এবং তখনই গ্যারি লরাকে বলে জলদি জিপটা চালিয়ে দিন। লরা কথা মতো জিপের বাটন পুশ করলে জিপটি চলে যায় এবং টিরেক্সটাও জিপের পিছনে। এখানে একটি বিষয় উল্লেখ করা ছিল, জুরাসিক পার্কে দেখানো একটি থিওরি হচ্ছে যে ডাইনোসর কোনো কিছু যখন মুভ করে তখন এটাকে বেশি ফলো করে। যেমন এখানে তারা দুজন চুপচাপ বসেছিল কিন্তু ডাইনোসর ফলো করেনি, ডাইনোসর ফলো করেছে গাড়িটাকে, যদিও আদৌ এটা বাস্তবসম্মত কিনা আমি নিজেও জানি না। এরপর তারা উপরে পৌঁছানোর পর দেখতে পায় যে নিমা পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। তো নিমার সাথে কথোপকথনে তারা জানতে পারে যে নিমা এখানে একজন কর্মী হিসেবে কাজে এসেছিল, যদিও এটা মিথ্যা কথা বলেছে নিমা। কিন্তু নিমা একটি পর্যায়ে ইনসিকিউর ফিল করছিল তাদের সামনে, সেজন্য নিমা তার হাতে থাকা পিস্তলটি ত্যাগ করে তাদের দুজনের দিকে। আজ এই পর্যন্তই, আজকের ভিডিও এখানে শেষ হতে চলেছে এবং তোমরা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত পুরোটা দেখেছো তাদেরকে জানাই ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। পরবর্তী পর্ব খুব শীঘ্রই রিলিজ পাবে, তাই চোখ রাখো ডক্টর গেমোলজিস্ট চ্যানেলে। আপনি যদি জুরাসিক পার্কের ফ্যান হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন ইন্টারেস্টিং বিভিন্ন এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের জন্য মিস না হয়। এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি লেডিস এন্ড জেন্টলম্যান, আঙ্কলস এন্ড আন্টিস, ব্রাদার্স এন্ড সিস্টার্স, গার্লফ্রেন্ডস এন্ড বয়ফ্রেন্ডস, মামাস এন্ড মামিস, কাকাস এন্ড কাকিস, ভাই এন্ড ভাবিস, এন্ড ফুফা এন্ড ফুফিস, কাইন্ডলি আপনারা যদি জুরাসিক পার্ক সিরিজের যদি ফ্যান হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বা যারা জুরাসিক পার্কের সম্বন্ধে ন্যূনতম হলেও ইন্টারেস্টেড তাদের নিকট শেয়ার করুন, তাতে আমার গ্রো করতে সুবিধা হয়। এই তো আমার বিড়ালও বলছে সাবস্ক্রাইব করতে, সুতরাং করে দিন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস এন্ড ওয়াচ মুভিজ। আসসালামু আলাইকুম।